ছোট বড় আকৃতির অনেক গরু এখন বগুড়ার খামারগুলোতে উন্নত জাতের গরু কিনে কেউ মোটা তাজা করে বাজারে বিক্রি করছেন কেউ বা আবার বকনা বাছুর কিনে গাভীর জন্য তৈরি করছেন অনেক বেকার যুবক এখন এই পেশায় জড়িত গরুর বাজার মূল্যে নিশ্চয়তা থাকলে এবং সরকার খামারিদের প্রতি বিশেষ নজর দিলে তারা লাভবান হতে পারবেন যেভাবে ইন্ডিয়ান গরু ঢোকে তাতে লাভ করা তো দূরের কথা প্রত্যেক বছর আমাদের ব্যাপক পরিমাণ মানে টাকার লোকসান করতে হয় আর অনেক রোগ বালাই আসে এগুলি যদি আমরা সরকারি থেকে মানে ভ্যাকসিন বা চিকিৎসা পেতাম তাহলে আমাদের জন্য সুবিধা হতো থেকে কর্মচারী কাজ করছেন খামারে কাজ পেয়ে তারা পরিবার পরিজন নিয়ে ভালোই আছেন আগে আমি রাজের কাজ করতাম বছরের ভিতরে ছয় মাস বসতে থাকা একতো আর ছয় মাস কাজ হতো চাকরি করে দুটো সরকার লেখাপড়া শিখাচ্ছি বা এই টাকা দিয়ে আল্লাহ এখন দিন পর ভালো চলেছে ইনশাল্লাহ খামারিদের সহায়তার জন্য তাদের দপ্তরের লোকবল বাড়ানো সহ গোখাদ্যে ভর্তুকি প্রদান এবং মাংস প্রক্রিয়াজাতকরণের উপর গুরুত্ব দিলেন এই কর্মকর্তা এই কাজটি যেন সারা বছর ধরে লাভজনক থাকে সেই জন্য মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানার সংখ্যা বাড়ানো দরকার আর মানুষের মধ্যেও যে প্রসেসড মিট এবং ফ্রোজেন মিট এটা খাওয়ার যে সেটা তোলা দরকার জেলার প্রাণী সম্পদ বিভাগের তথ্যমতে বগুড়ায় প্রায় বিশ হাজার খামার রয়েছে এতে কর্মরত রয়েছে লক্ষাধিক কর্মচারী প্রতি বছর এইসব খামারে গরু প্রস্তুত হচ্ছে প্রায় তিন লাখ মাজিদুর রহমান সময় সংবাদ বগুড়া